প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এই প্রথমেই তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর মডেল টু ট্যাক্স এর অঙ্কগুলো নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো অংশেই প্রশ্ন রয়েছে তোমাদের, দুটো অংশেরই আমি উত্তর প্রদান করব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। তো চলো আমরা প্রথমে পার্ট ওয়ান, তারপরে পার্ট টু এর প্রশ্ন এবং তার উত্তরগুলি এক এক করে দেখে নেব। পার্ট ওয়ানের প্রশ্ন রয়েছে যে 0, 8, 3, 2, 1 কমা দিয়ে দিয়ে অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত সেটা লিখতে বলা হয়েছে। এখানে 32,140 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত বলা হয়েছে লিখতে হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7, অপরটি কত লিখতে হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাও কত লিখতে হবে। আর 521 তার সঙ্গে 144 এই সংখ্যা দুটির গুণ লিখতে হবে। তারপর রয়েছে 6 নম্বরে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসে খরচ চালান, তার বার্ষিক খরচ 12,270 টাকা হলে তার 1 মাসের আয় কত। তারপরে আমরা প্রশ্নটি পড়লাম এবার আমরা এই 6টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছিল যে 0, 0, 8, 3, 2, 1 এই প্রশ্ন উত্তর হচ্ছে এটা, এটাকে তুমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এগুলো কমা উঠিয়ে দিয়ে 8, 3, 2, 1, 0, 8, 3, 2, 1, 0 লিখলে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে 32,140 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত, 2-এর স্থানীয় মান 2000। 3 নম্বর প্রশ্ন ছিল যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা একটি 7 হল অপরটি কত, অপরটি 6 লিখলে হবে। দেখো 5 নম্বর টাকে দেওয়া রয়েছে গুণটি, যে 521 গুণ 144 এটি গুণ করলে হয় 75,024। আর 4 নম্বরটা পর রয়েছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যা কত হলো 1। এবং শেষ যে অঙ্কটি ছিল যে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার 1 মাসের আয় কত। তাহলে প্রথমে আমরা কী করবো, তার খরচ 7 মাসের খরচটা কত হচ্ছে, প্রতি মাসে খরচ 12,270 টাকা। তাহলে 12,270 7 দিয়ে আমরা গুণ করবো, তাহলে পেয়ে গেলাম 85,890 টাকা, এটা হচ্ছে 7 মাসের খরচ। তাহলে এবার খরচ থেকে আমরা আয়টা বের করবো, আয়টা বের করার জন্য আমাকে 6 দিয়ে যে খরচটা থেকে যে খরচ পেলাম সেই খরচকে আবার 6 মাসে যে আয় কত হয়েছে সেটাকে আমরা ভাগ করবো। ভাগ করে পেলাম প্রথমে দেখো যে 8 আছে প্রথমে, তো 6 একে 6, 8 নিচে 6 বসালাম, 8 থেকে 6 বিয়োগ করে 2, উপর থেকে নামলো 5, 25, 4 ছয় 24, 5 থেকে 4 বাদে 1, উপর থেকে নামলো 8, 3 ছয় 18 মিলে গেল। তারপর উপর 9 নামলো, 9 নিচে 6, 6 একে 6, 9 থেকে 6 বাদে 3, উপর থেকে 0, আর 5 ছয় 30। এখানে আমরা পেলাম যে তার মাসিক আয়, প্রত্যেক মাসে তার বার্ষিক আয় কত, 14,315 টাকা। এবার তোমাদের কাছে চেয়েছে যে তার মাসিক আয় কত, তাহলে বুঝতে পেরেছো মাসিক আয় তোমার লিখে দেবে, তার 1 মাসের আয় হলো 14,315 টাকা। এ ছিল পার্ট ওয়ানের প্রশ্নের উত্তর অঙ্কের। এবার আমরা পার্ট টু এর প্রশ্ন উত্তরটা দেখে নেব। পার্ট টু এর প্রশ্ন দিয়েছে 420 মিনিটে হয় কত ঘন্টা, এখানে টিক মারা রয়েছে 7 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা। শূন্যস্থান পূরণ করো, দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত, দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, অতক্ষণে শূন্যস্থানের সংখ্যা দুটির গুণফল লিখলে হবে। নিচের প্রশ্নগুলি উত্তর দা, ওপর নিচে বসে যোগ করো, এটা ইজি অঙ্ক বুঝতে পারছো, 56,850 তার নিচে 20,208 তার নিচে 406 এবং তার নিচে একদম ডান দিকে 50 লিখে যোগ করলেই হয়ে যাবে। আমি তোমার দেখিয়ে দিচ্ছি, দুটি সংখ্যার গসাগু ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি হবে 20। আমি সেটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিই তোমাদের, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিন এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2-1 বার তেল মিশে না যায়, কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে। এই অঙ্কটাকে আমি পুরো তোমাদের পার্ট টু এর ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল যে 720 মিনিটে কত ঘন্টা, তাহলে 7 ঘন্টা। দ্বিতীয় প্রশ্ন ছিল দুটি পরস্পর মনের সংখ্যা গসাগু কত, দুটি পরস্পর মনের সংখ্যা গসাগু সংখ্যা দুটি গুণফল। আর যোগ ছিল, দেখো অপর্ণির সাজে যোগ করতে বলা হয়েছিল, যোগটি আমি করে দিয়েছি বুঝতে পারছো, এখানে 56,852 তার নিচে 20,208 তার নিচে 406 তার নিচে 50, এই পুরো অঙ্কটি করার বসানোর পর যোগ করতে হবে 77,516। ঠিক আছে, তারপরের প্রশ্ন ছিল যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু, দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15, অপর সংখ্যাটি কত। তার সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু বসিয়ে দেওয়া হলো, তার নিচে একটি সংখ্যা ভাগ করতে হবে। তাহলে এখানে আমি করবো একটি সংখ্যা হচ্ছে 5, অপর সংখ্যাটা হচ্ছে 60, তার নিচে 15 ভাগ করবো আমরা, কাটাকাটি করলাম 4, 15, 60, 4, 5, 20। অর্থাৎ দুটি সংখ্যার গসাগু মধ্যে একটি সংখ্যা 5 হয়,
আর একটি লসাগু যদি ষাট হয় তাহলে একটির সঙ্গে পনেরো হলে অপসংখ্যাটি কত, সেটা হচ্ছে কুড়ি। এবার তোমাদের শেষ প্রশ্ন রয়েছে যে পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিন এক এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায়, কমপক্ষে কতগুলো টিন তা করা যায়। প্রথমে এটাকে লসাগু গড়ে নিতে গসাগু করলাম আমরা পঁচাত্তর আর পঁচিশের গসাগু করলাম, গসাগু করে আমরা পেলাম কি পঁচাত্তর ও পঁচিশের গসাগু করে পেলাম ২৫, ঠিক আছে। আর কি চেয়েছে কম কতগুলি টিন দরকার, তাহলে পঁচাত্তর ডিভাইডেড ফাইভ তাহলে তিন পেয়ে গেলাম, আর পঁচাত্তর আর পঁচিশ ডিভাইডেড পঁচিশ এক অর্থ কমপক্ষে, তাহলে এখানে তিন আর এখানে এক চার, তাহলে মোট কমপক্ষে চারটি টিন আসলে কমপক্ষে না চারটি টিনই প্রয়োজন, অর্থাৎ চারটি টিন এখানে আমরা পেয়ে গেলাম। এবার পরের প্রশ্ন আছে যে কী আছে যে প্রতিদিনে কত লিটার তেল যা ধরবে, তাই বুঝতে পারছো তাহলে প্রতিটা কত পঁচিশ যেহেতু পেয়েছি পঁচিশ বছর পঁচিশ পেয়েছি পঁচিশটাই উত্তর, অর্থাৎ প্রতি টিনে পঁচিশ লিটার তেল ধরবে, প্রতি টিনে কেউ পঁচিশ লিটার তেল ধরবে। প্রিয় শিক্ষার্থীরা এসেছিল তোমাদের মডেল ইলেকট্রিসিটি ট্যাক্স পঞ্চম শ্রেণীর অঙ্কের দুটো পার্টেরই প্রশ্ন এবং তার উত্তর। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দেবে। অসংখ্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।